হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ইটিং শো নিয়ে। তো আজকে আমার মেনুতে রয়েছে হচ্ছে একদম লাল লাল কষা মুরগির মাংস, একদম আলু ছোট ছোট করে দিয়েছি আর একদম পুরো তেল গড়াচ্ছে, তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ আশা করি। আর এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর রয়েছে হচ্ছে বাড়িতে বানানো সাধারণ মানে নর্মাল চাল দিয়ে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস আর সাদা ভাত, আর এখানে তো রয়েছে জল। তো চলো আজকে খাওয়াটা শুরু করি। কিন্তু তার আগে যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন আছো, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দাও তোমাদের পরিবার পরিজনের সাথে। তো চলো আজকের মতন খাওয়া শুরু করছি। প্রথমে পটল ভাজাতে খেয়ে নিই। তোমাদের কার কার পটল ভাজা ভালো লাগে জানাবে গরম ভাতে, আমার তো দারুণ লাগে। তোমরা জাস্ট দেখে নাও, দারুণ হয়েছে না? যদিও এইটা স্পেশালিটি হচ্ছে আজকে আমার বর বানিয়েছে, তো এটা আরো আরো বেশি টেস্টি হয়ে গেছে। তো চলো এটা দিয়ে এবার খাই। লেগ পিস কালারটা জাস্ট অনবদ্য হয়েছে, দারুণ। দুর্দান্ত হয়েছে খেতে। টু গুড, আমি চিকেনে আলু একদম পছন্দ করি, তবে অনেকে এসে আর আলু পছন্দ করে না। তোমরা কে কীরকম পছন্দ করো একদম জানিও তো। আর তোমাদের কে সবথেকে বেশি ভালো লাগে, কার মাকবাং তোমাদের সবথেকে বেশি ভালো লাগে, যেগুলো এখন বড় বড় চ্যানেল রয়েছে?
তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখি মেয়ে ঘুমানোর জন্য কাঁদছে। দেরাদুনে একটা ছেলে আছে আনসুল সাকসেনা, আই গেস, ওর মাকবাং আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। তোমরা কি চেনো তাকে? চিনলে অবশ্যই কমেন্ট করো। চিকেন লেগ পিস, হুম হুম একটু ভাত নিয়ে জাস্ট মুছে নিই। তোমরা কে কে এরকম করো একদম জানিও।
জাস্ট টেরিফিক হয়েছে মাংসটা। মারাত্মক আর লাস্ট হচ্ছে এই কচকচিটা, আমার জাস্ট দারুণ লাগে। তো আজকে আমি তো আমার ডিনারটা দারুণ এনজয় করলাম, জাস্ট ফাটাফাটি হয়েছিল চিকেনটা আর ভাত দিয়ে জাস্ট অনবদ্য লাগছিল খেতে। তো তোমরাও একদিন ট্রাই করো এরকম চিকেন কষা ঝাল ঝাল আর গরম ভাত, তোমাদের জানিও যে কেমন লাগলো। তো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।